আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে চ্যানেল নিয়ে আর কি বলবো, এখন তো ভিডিও আসলে দিতেই পারি না। শারীরিক আর মানসিকভাবে এতটাই অসুস্থ যে কোনো কিছুই আসলে ভালো লাগে না। গত 2 মাস থেকে লাগাতার অ্যাপোলোতে যাওয়া আসা করতে করতে আর টেস্ট করাতে করাতে আমি আসলে ক্লান্ত হয়ে গিয়েছি। তো এটা আসলে আমার যেদিন FNAC টেস্ট ছিল সেদিন যখন যাচ্ছিলাম, তখন ভাবলাম একটু ভিডিও করি। আসলে সেরকম মন মানসিকতা নেই যে ভিডিও রেডি করব বা আপলোড করব। আর এখন যেটা দেখছো তোমরা, আমি FNAC টেস্টটা করিয়েছি এবং করিয়ে আসার সময় এই ভিডিওটা করেছি। আর FNAC টেস্টের সময় আমার সাথে আমার ভাই গিয়েছিল, কারণ নওশাদ তো বেশ কিছুদিন সাথে গিয়েছে, কারণ লাগাতার টেস্ট চলছে কয়েকদিন পর পরই। তো নওশাদ আসলে বারবার অতটা ছুটি নেওয়া খারাপও লাগে, তো আজকে আমার ভাইকে সাথে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের 5 নম্বরের হচ্ছে লেক, লেকের ধারটা এত সুন্দর হয়ে আছে। তো আমি আমার ছেলেকে নিয়ে একটু কাজে গিয়েছিলাম, তো ভাবলাম যে এখানে যখন ও দাঁড়িয়েই আছে একটু ভিডিও করি, এত সুন্দর একটা জায়গা। আর এরকম জায়গা দেখলে আসলে কি বলবো, মনে শান্তি পাওয়া যায়। কারণ যখন মন খারাপ থাকবে, মন চারিদিক থেকে ভেঙে যাবে, তখন কিন্তু এই রকম জায়গাগুলো দেখলে অনেক অনেক শান্তি লাগে। বাইরে থেকে আসার সময় আমি আর স্পর্শর বাবা চিকেন চাপ নিয়ে এসেছিলাম। এটা অবশ্য 2-1 দিন আগের ভিডিও। ওই যে বললাম না, আসলে ভিডিও সেভাবে করতেও পারছি না, বা মন আসলে ভালো নেই, কোনোভাবেই মনটাকে আমি স্থির করতে পারছি না কোনো কাজের প্রতি। তো এটা আসলে আমার ভাই বাসাতেই ছিল, আমরা সবাই মিলে ভাবলাম যে একটু নাস্তা করি, এটা 11টার দিকে। তো আমার ভাই যেহেতু চিকেন খায় না, তো ও একটু মানে পরোটা খেয়ে চলে গেছে, আমি আর নওশাদ আর আম্মা খেয়েছি। আর আমার স্পর্শ তো বাইরের ধরনের খাবার খেতেই চায় না, খুবই ঝামেলা করে, তারপরেও এখন ওর একটু ইন্টারেস্ট হয়েছে এগুলো খাওয়ার। তো মাশাল্লাহ, একটু একটু হলেও ও খায়, এটাই অনেক বড় ব্যাপার। আর বাচ্চাদের শীতের পোশাক তো আমরা আসলে 1 বছর কিনি, পরের বছর আর হয় না। এটা স্পর্শর গত বছরের, তো এই বছর টেনে টুনে গায়ে পড়েছে কিন্তু আর খুলতে পারছে না, একদম টাইট হয়ে গিয়েছে। আমার কাছে এসেছে, আমি তো আসলে চেষ্টা করেছি একটা হাত খুলে দেবার, তো যুদ্ধ করে একটা হাত খুলে দিয়েছি, আর আরেকটা হাত তো আসলে পারলাম না। ও অনেক চেষ্টা করছে, আমি অনেক করছি, তোকে শেষমেশ বললাম যে তোমার মামার কাছে নিয়ে যাও, তোমার মামা খুলে দেবে। তো ওর মামার কাছে আসলে নিয়ে গিয়েছে খুলতে। শীতের পোশাকগুলো নিয়ে আসলে অনেক প্রবলেমে পড়তে হয়, বড় দেখেই কিনি, তারপরে দেখা যায় যে বাচ্চাদের এইসব গ্রোথের টাইমে ওরা লম্বা হয়ে যায়, সেগুলো আবার ছোট হয়ে যায়। আর নওশাদ বাড়িতে থাকলে তো দেখা যায় যে যতবার চা খাবে আমাকে ততবারই চা দিবে, আর আমি চা পছন্দ করি, শীতে একটু বেশি পছন্দ করি, তবে এতটা বেশি ভালো লাগে না যতটা নওশাদ খায়, ও তো অনেকবার খায়। আর লাল চা তো আমার ফেভারেট, আর সেটা ফ্লাক্সে থেকে ব্ল্যাক টি হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্ল্যাক টিটাই খাচ্ছি। আর আমাদের বাসার নিয়ম হচ্ছে ফ্লাক্সে চা করে রেখে দেওয়া, কারণ আমিও শীতের মধ্যে আসলে 3 থেকে 4 বার চা তো খেয়েই থাকি সকালে, আর নওশাদ বাসায় থাকলে তো আনলিমিটেড, এর কোনো সীমা নেই। এটা হচ্ছে তোমার যত ভাজা ভাজা হবে চাপটা তত মজা, গরুর চাপ আর চিকেন চাপ কিন্তু সম্পূর্ণ আলাদা। চাপ দেওয়ার সময় দেওয়া হয়নি, হ্যাঁ দিল না, কারণ গরুর চাপটা তো একদম অন্যরকম আর চিকেনটা তো গোটাই থাকে, ওটা তো ভাবে করে না, এই জন্য এটা একটু ওরা ওই জন্য না আগে মানে ভেজে রেখেছে ওখানে। কারণ তো সময় অনেক লাগবে, অনেক বেশি সময়। ইদানিং যে আমার কি হয়েছে জানি না, পেইন্টিংয়ের শখ হয়েছে, পেইন্ট করতে ইচ্ছে করছে। পেন্টিং আমি কোনোদিনই করিনি, তবে ইউটিউবে দেখে দেখে ইচ্ছে হয়েছে যে পেন্ট করব। আর সেজন্য অনেক কিছু কিনে নিয়ে এসেছি, কারণ শরীরটা ভালো না, মনটা ভালো না, তাই
মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই কাজগুলো আমার আসলে করা। অনেক দিন থেকে আসলে এগুলো করছি, কারণ ট্রিটমেন্ট তো চলছে প্রায় 2 মাস থেকে, ট্রিটমেন্ট না সরি টেস্ট চলছে একটার পর একটা। অলরেডি আমার 50,000 টাকা চলে গিয়েছে শুধু টেস্টের পিছনেই। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না যে অ্যাট লিস্ট কী হবে, শুধু টেস্টই করিয়ে যাচ্ছি। আর যাই হোক, টেস্ট তো হলোই শেষমেশ, আর অপারেশন করাতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। আমি আসলে আমার প্রত্যেকটা ট্রিটমেন্টের বর্ণনা দিতে চাচ্ছি, কারণ মানুষের আসলে একটু নলেজ থাকা দরকার যে কোন ডিজিজের ট্রিটমেন্টে কেমন খরচ এবং কোথায় গেলে খরচটা কীরকম হবে, এটা জানানোর জন্যই আসলে আমি ভাবছি দুই একটি ভিডিও করব এ নিয়ে। আর এই যে আমার বাসার পুরনো মেম্বার চলে এসেছে, আমাদের সাথে জয়েন করেছে আবারও, কারণ আমি অসুস্থ, আমারও শরীরটা খুব একটা ভালো না, আর এক হাতে কত করবে আমার মা। তো যাই হোক, এখন যেহেতু চারিদিকের পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে, তো সে কারণে আসলে ওকে রাখা হয়েছে, আরও অনেক সুন্দর করে নাস্তা টাস্তা আসলে বানাতে পারে। তো ওর হাতের পরোটা দিয়ে আমি আসলে লেফট ওভার যেটা খাবার ছিল, অর্থাৎ বুটের ডাল দিয়ে ডিম, সেটা খাচ্ছি, কারণ বাসি তরকারি আমার খুব ভালো লাগে। আর এই তো পরোটাটা আসলে সবসময় আমাদের বাসায় কিন্তু হয় না, এটা ডিপেন্ড করে যে কি ধরনের সবজি আছে বাসায়। অর্থাৎ আমার বেশিরভাগ ভালো লাগে বাসি তরকারির সাথে খেতে, যদি কখনো সেই ধরনের তরকারি থাকে তখন পরোটাটা বানাতে বলি। তো এইভাবে আসলে খাই। আর এখানে কিছু চালের গুঁড়ি ছিল যেটা ফ্রিজে রাখা ছিল, তো এটাকে একটু রোদে দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটাকে রোদ লাগিয়ে কিছু একটা করে ফেলবো, কারণ বেশি দিন রাখলে পরে দেখা যায় যে অনেক সময় এটাতে যেটাই বানানো হয় না কেন তেতো লাগে। তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই রেখেছি, কারণ সেভাবে তেমন কিছু করিনি যে ভিডিওতে দেখাবো। তবে ইনশাল্লাহ আগামীতে এমন কিছু ভিডিও নিয়ে আসবো যেটা থেকে তোমরা উপকৃত হয়। এখন আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।